ওয়েলকাম টু গাইডলাইন একটা গুরুত্বপূর্ণ খবর নোটিফিকেশান একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের প্রিলি পরীক্ষা কবে হতে চলেছে নোটিফিকেশানটা আমি দেখবো তারাকে একটা কথা বলে দিই যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি ক্লিক করে দিও আমি চেষ্টা করি সবসময় তোমাদের যথাসম্ভব সঠিক খবর দেওয়া যারা প্রিভিয়াস আমার ভিডিও দ্বারা দেখো তারা নিশ্চয়ই সেটা অবশ্যই জানো যে চেষ্টা করি তোমাদের ঠিকঠাক খবর তুলে এনে দেখানোর দেখি নোটিফিকেশনটা কী বলা আছে দেখো নোটিফিকেশন ঠিক নয় এটা এটা হচ্ছে একটা লেটার ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বেডের তরফ থেকে একটা লেটার লেটারটা পাঠানো হচ্ছে দেখো টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেটকে পাঠানো হচ্ছে সাবজেক্ট দেখো বলা হচ্ছে প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি জাস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা আছে দেখো বলে দিয়েছি উপরে আমি মার্ক করা আছে আমি বেশি কিছু যাচ্ছি না যে হান্ড্রেড মার্কসের এক্সামিশান হচ্ছে ইন ওয়ান সেশন ফ্রম টুয়েলভ নুন টু ওয়ান পি এম অন ছাব্বিশ নয় দু হাজার একুশ ভালো করে দেখুন আমি এই জায়গাটা ছাব্বিশ নয় দু হাজার একুশ সত্যি কি ছাব্বিশ নয় এক্সামটা হচ্ছে ফিলিপ পরীক্ষা সেটা অবশ্যই বলব তার আগে দেখে নাও যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের টোটাল ক্যান্ডিডেটটা কত সংখ্যা দেখো বহরমপুরে বাইশ হাজার জঙ্গিপুরে ষোলো হাজার ছশো কাঁদিতে ন হাজার নশো লালবাগ বারো হাজার তিনশো দমকল সেখানে চোদ্দো হাজার সাতশো টোটাল মোটামুটি পঁচাত্তর হাজার পাঁচশো মতো ক্যান্ডিডেট মুর্শিদাবাদ ডিস্ট্রিটে আছে দেখো এখনও পর্যন্ত যেটুকু আপডেট আছে পিআরবি সূত্রে সেটা ছাব্বিশ নয় দু হাজার একুশে বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ফিলি পরীক্ষা হচ্ছে এই টার্গেট নিয়ে কিন্তু এগোচ্ছে অর্থাৎ মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম বা হান্ড্রেড পার্সেন্টও যদি কোনো কিছু প্রবলেম না হয় যদি আবার যদি করোনার থার্ড ঢেউ চলে আসে পরিস্থিতি খারাপ হয়ে যায় সেটা আলাদা কথা যদি পরিস্থিতি কোনো পরিবর্তন না হয় মোটামুটি যদি সব কিছু ঠিকঠাক থাকে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি থাকে তাহলে কিন্তু ছাব্বিশ নয় দু হাজার তোমাদের ফ্রিলি পরীক্ষা হচ্ছে এটা কনফার্ম আর একটা কথা বলে এটা কি সেটা হচ্ছে আফগারি ফুলিসের মেন্স পরীক্ষা আফগারি ফুলিসের মেন্স পরীক্ষা কিন্তু ঠিক এরপর হবে ফ্রিলি পরীক্ষাটা আগে হবে তারপর হবে এবং সেটা কবে হবে ডেট যদি মোটামুটি আমি জানতে পারি আপডেট নিউজ পাই সেটা নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবো আর আমার চ্যানেলটা অবশ্যই প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকে ভালো থাকো থ্যাংক ইউ